গত 12 জুলাই মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় নিউ মার্কেট এলাকা। এতে নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনি চকের সব দোকানে পানি ঢুকে ক্ষতি হয় কোটি কোটি টাকা। এখনো ক্ষতিগ্রস্ত মালামাল রোদে শুকিয়ে বাঁচানোর চেষ্টা করছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা। কয়েকদিন পর আবারও কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ছাত্রদের বাংলা ব্লকেট কর্মসূচিতে স্থবির হয়ে ওঠে রাজধানী। এতে করে আবারও জলাবদ্ধতার ক্ষতি উষিয়ে ওঠার আগেই বিপাকে পড়েন ব্যবসায়ীরা। টানা কয়েকদিন মার্কেট বন্ধ থাকায় এখন দোকানের ভাড়া ও কর্মচারীদের বেতন দেয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন দোকান মালিকেরা। সাধারণ ব্যবসায়ীরা বলছেন, করোনা পরিস্থিতির পরে এত বড় ব্যবসায়িক লোকসান আগে কখনো হয়নি ব্যবসায়ীদের। ব্যবসার অবস্থা তো এখন খুবই খারাপ, এখন তো সব বন্ধ, ভার্সিটি, কলেজ, স্কুল এগুলো সবই বন্ধ। এটার উপরে নির্ভরশীল, এগুলোতে আমাদের ছাত্ররাই বেশি কাস্টমার। আমাদের মার্কেট এলাকা চলে কাস্টমার দিয়ে, আবার ভার্সিটি বন্ধ থাকলে আমাদের ব্যবসা স্লো হয়ে যায়, একবারে স্লো হয়ে যায়। ছাত্র আন্দোলন জুলাইয়ের এক তারিখ থেকে যখন শুরু হয়েছে, এরপরে ব্যবসার অবস্থা ভালো না। আন্দোলন মানে ওই যে ব্লকিং দেওয়ার পর থেকে রাস্তাও বন্ধ, ব্যবসাও বন্ধ। এখন তো যা শিথিল হয়েছে, দোকানে কোনোদিন বিশ্রিল হয়, কোনোদিন হয়ই না। আমাদের ব্যবসা বাণিজ্য টোটালি আপনি ইয়ে মানে মন্দা বাজারের মতো, একবারে মন্দা। কাস্টমার নেই, মার্কেট ফাঁকা, ঠিক আছে। একে তো আপনি বইয়া বৃষ্টির পানি উঠতে আপনি যে আমাদের ক্ষয়ক্ষতি, ভালো ক্ষয়ক্ষতি হয়েছে। আর দ্বিতীয়ত আপনি এই যে আন্দোলন কারণে মার্কেট দীর্ঘদিন অনেক দিন বন্ধ ছিল, 10-12 দিন বন্ধ ছিল, এই কারণে আপনি যে ভালো ক্ষয়ক্ষতি ব্যবসা বাণিজ্য, কাস্টমার পুরো মার্কেট ফাঁকা। বর্ষার কারণে আমার অনেক ক্ষতি হয়েছে। দ্বিতীয় কথা, এখন যে আন্দোলন চলতেছে এতে আরও আমরা ব্যবসায়ীরা টাইট মরা, কারণ স্টাফের বেতন দিতে আমাদের সমস্যা হচ্ছে, আমাদের বউ বাচ্চা আছে, ওদেরও আমাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে, সব দিক দিয়ে আমাদের অসুবিধা হয়। এখন যদি সরকার এর একটা সুন্দর একটা সমাধান নিয়ে আসতে পারে, তাহলে আমাদের জন্য ভালো, দেশের জন্য মঙ্গল। এদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, চলমান সহিংসতাকে কেন্দ্র করে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকলেও এতে কোনো লাভ হচ্ছে না ব্যবসায়ীদের। তাই কারফিউ শিথিলের সময়সীমা আরও বৃদ্ধি করে বা কারফিউ পরিস্থিতি উঠিয়ে নিয়ে জনজীবন স্বাভাবিক করতে হবে। এই 5টা পর্যন্ত আমাদের শিথিল করছে, 5টা পর্যন্ত। এখন মূলত কাস্টমার কিন্তু নামেই 5টার পর, কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া করে, তারপর তো একটু রেস্ট নেয়, পরে দেখা যায় বিকালবেলা কাস্টমার আসে। এখন ওই সময়টাই যদি এই কারফিউ থাকে, ঠিক আছে, এই পর্যন্ত, তখন তো মনে হয় আর কাস্টমার আসার চান্স থাকে না, কারণ তারা তো জানে যে 5টা পর্যন্ত আমরা কেন যাবো। কারফিউ কাস্টমাররা আসে আপনার বিকালে, সন্ধ্যার পরে। দেখা গেছে আমরা যদি সকাল থেকে নিয়ে 10টা পর্যন্ত দোকান খুলে যদি সন্ধ্যা পর্যন্ত যদি আমরা মনে করি 5,000 টাকা বিক্রি করি, কিন্তু রাতে আমরা বিক্রি করতাম আরও বেশি, 10,000-15,000। কিন্তু এখন ওরকম বেচা কেনা হইতেছে না, কাস্টমার আসতেছে না। অ্যাভারেজ মনে করেন 2-3 জোড়া এরকম প্রতিদিন এভরিডে বেচা কেনা হইতেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যবসায়ীদের কথা চিন্তা করে সব পক্ষকে সহঅবস্থান ও আত্মসমালোচনা করতে শিখতে হবে। আমাদের এই সরকার তো অনেক সফলতা আছে, কিন্তু তাদের ব্যর্থতাগুলো তাদের খতিয়ে দেখতে হবে, আত্মসমালোচনা করতে হবে যে আমাদের কোন কোন জায়গায় আমাদের খুঁত আছে, এইগুলোকে স্বীকার করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না আমি গলাবাজি করে সব পার পেয়ে যাবো, তা তো নয়। মানুষ এখন অনেক শিক্ষিত, অনেক মেধাবী, এবং বর্তমান যে আন্দোলনটা হলো ছেলেরা, ছাত্ররা, তারা তো আমাদের চেয়ে মেধায় অনেক গুণ আগে আছে। সুতরাং তাদেরকে তো আপনি জোর করে আটকে রাখতে পারবেন। সাধারণ ব্যবসায়ীদের প্রত্যাশা, চলমান সংকট নিরসনে সরকার আরও দায়িত্বশীল ভূমিকা নেবে। রাজপথে নয়, আলোচনার টেবিলে হবে সমস্যার সমাধান। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।